হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি মোহতারামা ইফাত উনি একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই ক্ষেত্রে যে প্রশ্নটা করেছেন যে যে কুরবানি দেবে সেই কি এই চুল নখ কাটা থেকে বিরত থাকবে নাকি বাড়ির সব সদস্যরাই এক্ষেত্রে দুইটা কথা এক নম্বর কথা হলো হাদিসের ভাষা মান আর আদা মান আর আদা ইংরেজা যে কেউ যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে তাহলে জিলহাজ মাসের চাঁদ উঠার পরে চাঁদ উঠার পরে তাহলে কেউ যেন এখান থেকে না কাটে চুল অথবা নখ যাই হোক যেগুলো আমরা কাটি সেটা যেন কেউ না কাটে তাহলে এখানে মান আলাদা যে কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছে মান এখানে অর্থ বলা হয়েছে যে কুরবানি দেওয়ার ইচ্ছা করে তো এখানে যে যারা সিয়াম পালন করবে তারা ঈদ করবে বা তারা ফেতরা দেবে এটা তো যারা সিয়াম পালন করবে না তারা কি করবে এটা একটা কথা এক্ষেত্রে ফেতরা সবাইকে দিতে হবে আর বাড়ির যখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি বাড়ির কর্ত্রী ইফাত মোহতারামা জানি না আপনি বাড়ির কর্তৃ তথা আপনার স্বামী আছে তো আপনাকে কেউ যদি বলে আচ্ছা তুমি কি কুরবানি দিচ্ছ তখন আপনি কি এভাবে ঘুরিয়ে বলবেন যে না আমি দিচ্ছি না আমার স্বামী দিচ্ছে অথবা আপনি বলবেন যে না আমি দিচ্ছি না কেন আমার স্বামী দিচ্ছে তাই এটা কি উত্তর হলো নাকি আপনি সরাসরি বলবেন হ্যাঁ কুরবানি দিচ্ছি তাহলে এই ক্ষেত্রে আপনারা দুইজনই শরিক দুইজনই একসাথে আছেন এবং আপনারা সবাই মিলেই কুরবানি দিচ্ছেন আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্যার বা আপনার তার মাস্টার যদি জিজ্ঞাসা করে তোর বাড়ি থেকে কুরবানি হচ্ছে তখন বলবে যে জি স্যার কুরবানি হচ্ছে আমরা কুরবানি দিচ্ছি তো এই ক্ষেত্রে হাদিসের যেটা ভাষা যে ভাষার হুবহু অনুবাদী না তার কিছুটা আংশিক অনুবাদ করলে এমনটা বোঝা যায় যে যারা কুরবানি দিবে তারা সবাই জন্য এখান থেকে বিরত থাকে এই জন্য আপনি কুরবানি দিচ্ছেন শুধুমাত্র আপনার ছেলে বিরত থাকবে না তা না আপনার সন্তানকে অভ্যাস করান আপনার সন্তানকে অভ্যাস করান বাড়িতে পনেরো জন সদস্য আছে শুধু একজন এখান থেকে বিরত থাকবে আর কেউ বিরত থাকবে না তার মানে তারা কেউ কুরবানি দিচ্ছে না এই জন্যই আপনি চেষ্টা করবেন সবাই এখান থেকে বিরত থাকার সবাই এখান থেকে বিরত থাকার এটা একটা বাদত দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে বলেছেন যে না শুধু যে কুরবানি দিবে সে শুধু যে কুরবানি দিবে সে এই জন্যই আপনারা দুইটা আমল করতে পারেন তবে আমার কাছে যেটা পছন্দ হয়েছে অনেকেই উল্লেখ করেছেন যে যে বাসায় বাসায় বা যে বাড়িতে কুরবানি হবে তারাই এর সাথে সম্পৃক্ত সবাই এখান থেকে যেন চুলনক না